হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবর মতো আর একটা নতুন ভিডিও চলে আসলাম। তো আজকের ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি আপনাদেরকে বলবো রোমানিয়াতে কাপড়ের দাম কেমন, সর্বোচ্চ কাপড়ের দাম কেমন, এমনকি সর্বনিম্ন কাপড়ের দাম কেমন। কারণ অনেকে আমাকে প্রশ্ন করে আসছেন, ভাই রোমানিয়াতে কাপড়ের দাম কেমন, এই নিয়ে ভিডিও করার জন্য। তো বাবা বলবেন আজকে একটা ভিডিও করে ফেলি আপনাদের জন্য। তো আমি আজকে চলে যাচ্ছি রোমানিয়ার অন্যতম বড় একটা শপিং মল, যেখানে সর্বোচ্চ কাপড় এমনকি সর্বনিম্ন কাপড় সবকিছু সেখানে পাওয়া যায়। তো গাইজ, আজকে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখতে পান তারা আমার পেজকে ফলো দিয়ে রাখবে। তো এখান থেকে আমাকে সুপার মলে যেতে হলে প্রথমে আমাকে বাস দিয়ে যেতে হবে, এই জন্য আমি বাস স্টপে চলে আসছি। তো আমি বাসের জন্য ওয়েট করতেছি, এই দেখতে পাচ্ছেন এখানে বাস চলে আসছে, এই বাস দিয়ে আমাকে যেতে হবে সুপার মলে। এই 220 নম্বর বাস দিয়ে আমাকে যেতে হবে সুপার মলে। তো বাস চলে আসছে, তো আমি এখন বাসে উঠে পড়লাম। তো বাসে উঠার পরে দেখলাম যে বাসটা পুরোই খালি, তো আমি সিটে বসার জন্য আমি সিট দেখতেছি। তো ফাইনালি একটা সিট পেয়ে বসে পড়লাম, খুব ভালো একটা কমফোর্টেবল একটা সিট পেলাম, যেখানে বাসের জানালার পাশেই খুব কমফোর্টেবল লাগতেছে। তো আজকে প্রচুর গরম, বাংলাদেশের মতো গরম কি বলবো, প্রায় 30 ডিগ্রির উপরের গরম। তো এই গরমটা আসলে ওই রূপে সহ করার মতো না। যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি যাচ্ছি সুপার মলে। এখান থেকে সুপার মলে যেতে মাত্র 10 মিনিট সময় লাগে। তো আমি বাসে আছি, তো বাসের বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছে। সামার থাকার কারণে কিন্তু বুখারেস্টের মানুষজন খুবই কম, সবাই চলে গেছে বিভিন্ন সিটিতে বিভিন্ন জায়গায় ঘুরতে, বিশেষ করে কনস্টান্টিনোপল, সেখানে কিন্তু সামারে মানুষ প্রচুর যায়, কারণ সেখানে সাগর আছে, সে সাগরে কিন্তু মানুষ সামারে বেশি যায়, সে কারণে কিন্তু বুখারেস্টের মানুষের সংখ্যা খুবই কম। তো যাতে চলে আসলাম আমাদের সুপার মলে। এটা হচ্ছে আমাদের সুপার মল, বুখারেস্টের অন্যতম বড় একটা সুপার মল, যে সুপার মলে সবকিছু পাওয়া যায়। এখন আমি বাস থেকে নামবো, বাস থেকে নামার পরে আমি আস্তে আস্তে চলে যাবো সুপার মলে। আর এই বাস থেকে নামার পরে সুপার মলে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। ফাইনালি গাইস চলে আসলাম সুপার মলে। এই সুপার মলের নাম হচ্ছে গ্র্যান্ড এরিনা। এটা বুখারেস্টের অন্যতম বড় একটা সুপার মল, যেটা বুখারেস্টের 4 নম্বর সেক্টরে পড়ছে। এই সুপার মলে অনেক বড় বড় ব্র্যান্ড, এডিডাসের মতো ব্র্যান্ড, সবকিছু ব্র্যান্ড এই সুপার মলের মধ্যে আছে। আমরা আস্তে আস্তে এখন এই সুপার মলে ঢুকতেছি। এই সুপার মলটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর, আমি অনেকবার এই সুপার মলে গিয়েছি। তো গাইস চলুন এখন আপনাদেরকে দেখাবো এই সুপার মলের মধ্যে সর্বনিম্ন দামের যে কাপড়গুলো আছে সেগুলো, এমনকি সর্বোচ্চ দামের যে কাপড়গুলো আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যে আউটলেটটা দেখতে পাচ্ছেন, এই আউটলেটের ভিতরে সর্বনিম্ন দামের কাপড়গুলো আছে, আর এটা হচ্ছে এডিডাস। আপনারা সবাই জানেন অনেক বড় একটা ব্র্যান্ড এডিডাস। এই এডিডাসের কাপড়ের দামও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস চলুন প্রথমে আমরা আউটলেটে ঢুকি। আউটলেটে ঢোকার পরে আউটলেটে যে কাপড়ের দামগুলো আছে আজকে আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, এমনকি আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন। এই আউটলেটটা কিন্তু অনেক বড় একটা আউটলেট। এই আউটলেটে কিন্তু সবকিছু পাওয়া যায়, বেবি গার্লস এমনকি সব ধরনের কাপড় এখানে পাওয়া যায়। প্রথমে আমি ঢুকলাম আমাদের ছেলেদের কাপড়ের কর্নারে। এখানে কিন্তু ছেলেদের অনেক ধরনের কাপড় আছে, টি শার্ট, শার্ট, প্যান্ট এমনকি ত্রিকোড় সহ সবকিছু এখানে আছে। তো আমি প্রথমে দেখতে পাচ্ছি একটা টি শার্ট। এই টি শার্টের উপরে কিন্তু টি শার্টের দাম এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটার দাম হচ্ছে কিন্তু 27 লি। এটা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 450 টাকা বাংলাদেশি টাকা এটা। তো এটাই হচ্ছে সর্বনিম্ন। এখানে আর অনেক ধরনের টি শার্ট আছে, দেখতে পাচ্ছেন আপনারা অনেক ধরনের টি শার্ট আছে, সেগুলোর দামও কিন্তু প্রায় সেরকম। এই টি শার্টের দাম হচ্ছে এখানে 30 লে, ব্ল্যাক এই টি শার্টটা। তো এরকম 30, 25, 35 সহ এরকম অনেক ধরনের টি শার্ট আছে এখানে, এগুলো হচ্ছে সর্বনিম্ন যে দাম টি শার্ট। এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক দামি, 50 লি, বাংলাদেশি টাকা প্রায় 1000 টাকার মতো, 1000 প্লাস টাকা। এটা হচ্ছে অনেক দামি একটা টি শার্ট। এরকম অনেক টি শার্ট আছে 50, 72, 70 100 মতো। তো দেখুন আমরা চলে যাবো শার্টের কর্নারে। এখানে দেখবো আমরা শার্ট, এখানে শার্টের দাম কেমন, বাংলাদেশি টাকায় কত টাকার শার্ট। এখানে এই যে আপনারা একটা শার্ট দেখতে পাচ্ছেন, এই শার্টের দাম হচ্ছে 49 লি, প্রায় 50 লি, বাংলাদেশি টাকায় প্রায় 1000 প্লাস। এরকম অনেক শার্ট আছে যেগুলো 50-60 লের মতো। এখানে আরেকটি শার্ট দেখতে পাচ্ছি, হোয়াইট কালারের শার্ট, খুবই সুন্দর। এই শার্টের দাম হচ্ছে 59 লি। এরকম 59, 70 এবং 65 দামের অনেক শার্ট আছে। এই যে একটা হাফ হাতের শার্ট দেখতে পাচ্ছেন, এই শার্টের দাম হচ্ছে 35 লি, এটা অনেক কম দামের শার্ট। এটা 35 লি, এরকম 35-30 অনেক শার্ট আছে। এই যে আরেকটা হোয়াইট কালারের শার্ট, সেটার দাম হচ্ছে প্রায় 65 লি, সেটা কিন্তু অনেক দামি, বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকার মতো। তো এখানে হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন যে দামগুলো কাপড় আছে সবগুলো দামের কাপড় এখানে পাওয়া যায়। এই আউটলেটেই কিন্তু সর্বনিম্ন কাপড়ের দাম পাওয়া যায়। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের কাপড় কিন্তু বিভিন্ন দেশে যায়, তবে এই রোমানিয়াতে যে বাংলাদেশের কাপড় আমি পাবো সেখানে কল্পনা করি নাই। তো আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে, এই যে দেখেন মেড ইন বাংলাদেশ, দেখতে খুবই ভালো লাগতেছে আমাদের দেশের পণ্য। তো বাংলাদেশের কাপড় যখন দেখি তো সত্যি অনেক গর্ববোধ মনে হয়। আমি যে রেস্টুরেন্টে কাজ করি, আমাদের রেস্টুরেন্টে যে কাপড় আমাদের দিয়েছে পরার জন্য ইউনিফর্ম, সেই ইউনিফর্ম গুলো কিন্তু আমাদের বাংলাদেশি। আমাদের সেই রোমানিয়া থেকে দেখাই আমাদের ইউনিফর্ম গুলো কিন্তু বাংলাদেশি। তারা আমাদেরকে বলে যে আমাদের দেশ থেকে তারা কাপড় আনে, আনার পরে তারা সেটা এখানে পরে, তো সত্যি অনেক ভালো লাগে। তো এখন চলে আসলাম আমরা প্যান্টের কর্নারে। এখানে সব প্যান্ট পাওয়া যায়। তো আমরা দেখো প্যান্টের দাম কত। এই যে একটা প্যান্ট দেখতে পাচ্ছেন, এই প্যান্টের দাম হচ্ছে 130 লেই। এটা অনেক দামি একটা প্যান্ট বলতে গেলে, অনেক টাকার। তো এরকম অনেক দামি প্যান্ট এখানে আছে, এমনকি সর্বনিম্নও আছে। এই দেখতে পাচ্ছেন
এই প্যান্টের দাম হচ্ছে 100 লে এরকম 170 এমনকি 30 35 থেকে শুরু করে সব ধরনের প্যান্ট এখানে আছে এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এই প্যান্টের দাম হচ্ছে আপনাদের দেখাই এটা প্যান্টের দামটা হচ্ছে মাত্র 25 লে এটা একটা জিন্স প্যান্ট এরকম 25 থেকে শুরু করে অনেক উপরের দামের অনেক প্যান্ট এখানে আছে এবং কি সর্বনিম্ন দামেরও আছে তো সব ধরনের কাপড় এখানে পাওয়া যায় তো এই প্যান্টের দামটা হচ্ছে 89 লে এটা একটা দামি একটা প্যান্ট খুবই সুন্দর জিন্সের মধ্যে তো এরকম অনেক দামি প্যান্ট এমন কি দামি কাপড় আছে সবগুলো সর্বনিম্ন আছে এই আউটারের মধ্যে কিন্তু এরকম সর্বনিম্ন কাপড় পাওয়া যায় এতক্ষণ শুধু পুরুষদের কম দামি আউটারের কাপড় দেখানোর চেষ্টা করছি এখন কিছু মহিলাদের কাপড় দেখানোর চেষ্টা করব কারণ মহিলারা পরে রাগ করবে দেখি দেখতে পাচ্ছেন এখানে মহিলাদের অনেক কাপড় আছে এখানে এই মহিলাদের দাম আছে 90 65 35 তো আপনারা দেখে নিন আপনাদের সেই কাপড়গুলোর দাম তো আমি এই কাপড়গুলোর নাম জানি না আমি জাস্ট ভিডিও করেছি আপনাদের জন্য যাতে মহিলারা কোনো রাগ না করেন এখানে অনেক ধরনের মহিলাদের কাপড় আছে আমি পুরোপুরি সবকিছু দেখানোর চেষ্টা করি নাই কারণ মহিলাদের কাপড় অনেক ধরনের হয়ে থাকে তো আমি জাস্ট কিছু সিম্পল কাপড় দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সেই কাপড়ের দামগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে মহিলাদের সবগুলোই মহিলাদের কম দামে আউটলেটের কাপড় তো ফাইনালি গাইজ আমি এই আউটলেট থেকে বাইর হয়ে গেলাম এখন আমি চলে যাব এডিটেসে সেই কাপড়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আমি আউটলেট থেকে এখন বাইর হয়ে গেলাম তো আপনাদেরকে এই আউটলেটের সব কাপড়গুলো দেখানোর চেষ্টা করছি যে কোন কাপড়ের দাম কেমন এগুলো হচ্ছে কম দামি রোমানিয়াতে প্রায় 15 লি থেকে শুরু করে অনেক উপরের দাম আছে তো গাইস চলে আসলাম ফাইনালি আমি এডিডাসে তো গাইস এডিডাস ব্র্যান্ডে ঢোকার পরে দেখতে পেলাম যে প্রথমে অনেক ধরনের খেলার জার্সি আছে এই দেখুন প্রথমে খুব সুন্দর একটা জার্সি আমার খুবই ভালো লাগছে আমার খুবই পছন্দ হয়েছে এটা কিন্তু আমি নিব খুবই সুন্দর একটা জার্সি তো এটার দাম হচ্ছে মাত্র 42 লি এটা কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে এরকম অনেক জার্সি আছে যেগুলো খেলাধুলার জন্য পরতে কিন্তু খুবই আরামদায়ক এডিডাসের এই দেখুন আরেকটা জুভেন্টাসের জার্সি খুবই সুন্দর এটার দাম হচ্ছে 130 লি এটা কিন্তু দামি তারপর এইদিকে আছে পুরো সবগুলোই হচ্ছে এখানে জার্সি যেগুলো দিয়ে খেলা হয় এমনকি অনেকগুলো টান্ডার কাপড় আছে এটার দাম হচ্ছে 147 লেই এরকম 147 135 130 200 300 সবকিছু দামি কিন্তু এডিডাসের আপনারা সবাই জানেন এডিডাস ব্র্যান্ড কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক এর জন্য এগুলোর দাম অনেক অনেক বেশি তো এই যে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 196 লেই প্রায় 200 লেই তো এরকম অনেক ধরনের এখানে কাপড় আছে এর মধ্যে এখানে ট্রাউজার আছে ট্রাউজারগুলো খুবই খুবই ভালো তো আমার খুবই পছন্দ হয়েছে এগুলো কাপড়গুলো তো আমি নেক্সটে যখন শপিং করবো ভাবতেছি যে আমি এডিডাসের কাপড় কিনবো কারণ এডিডাসের কাপড়গুলো খুবই আরামদায়ক এমনকি খুবই সুন্দর এই যে হোয়াইট কালার যে টি শার্টটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর এটার দাম হচ্ছে 80 লেই খুবই সুন্দর একটা টি শার্ট তো এটা পরতে কিন্তু অনেক আরামদায়ক এখানে অনেক টি শার্ট আছে এমনকি অনেক ট্রাউজার আছে এমনকি টান্ডার কাপড় আছে এমনকি এডিডাসের অনেক জুতোও আছে এখানে তারা খুবই সুন্দর করে ডিসপ্লে করছে অনেক সুন্দর এই কাপড়ের যে কালেকশনগুলো আছে খুবই সুন্দর সবগুলো কিন্তু এডিডাসের কোম্পানির এই ব্ল্যাক টি শার্টটা খুবই সুন্দর এটার দাম হচ্ছে মাত্র 98 লেই এটা খুবই সুন্দর টি শার্ট এবং খুবই কমফোর্টেবল তো গাইজ আপনাদের দেখানোর চেষ্টা করছি রোমাতে কাপড়ের দাম কেমন কম দামে কাপড়ের দাম কেমন কি বেশ দামে কাপড়ের দাম কেমন আশা করি ভিডিও অনেক অনেক ভালো লাগবে আপনারা এদের দ্বারা বুঝতে পারছেন রোমাতে কাপড়ের দাম কেমন যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করুন আর আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন তো আজকে এই পর্যন্ত গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ